নামটা একটু বলুন। আমি জপলি সাব সেন্টারের স্বাস্থ্যকর্মী কল্পনা বেরা। তো আপনি এখানে কি সমস্যা পেলেন আজকে? আজকে সমস্যা পেলাম, এরা কেউ হোম কোয়ারেন্টাইন মানছেন না। যে সকল ক্যান্ডিডেট আমাদের আদার স্টেট থেকে এসেছে তারা কেউ হোম কোয়ারেন্টাইন মানছেন না, 14 দিন আইসোলেশনে থাকছে না। কি বলছে তাদের বক্তব্য? ওরা বলছে যে আমরা তো ওখানে চেক আপ করে এসেছি, তো আমাদের কিছু নেই, আমরা কেন থাকবো? আমরা ওরা ঘরবন্দি থাকতে চাইছে না। আচ্ছা, তো আপনাদের কোনো কথা শুনছেন না? না, আমাদের কথা শুনছেন না। তাহলে আমরা কি ব্যবস্থা নেবেন? আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে আমরা জানিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি এবং এখানকার স্থানীয় যারা আছেন ওনারাকেও বলছি যে এটা আপনারা দেখুন, সবাই মিলে দেখুন, যাতে সবাই 14 দিন অন্তত ঘরবন্দি থাকে। এরকম আপনি জফুলি এলাকায় কত লোক দেখতে পাচ্ছেন? আমার এলাকায় এসছে টোটাল 82 জন। আচ্ছা, এরকম মুখের উপর না বলছে বা থাকতে পারবেন এরকম কতজন মানুষ বলছে? এরকম ধরুন আমার প্রায় হচ্ছে যে জনা 20 বলছে, 20 জনের মতো বলছে। এই লিস্টটাকে আপনি বিডিওকে বা পুলিশ প্রশাসনকে জানাবেন দেবেন? এই মুহূর্তে আমার আমি অলরেডি আমাদের অঞ্চলের প্রধানকে আমি জানিয়েছি, ঠিক আছে, অঞ্চলের প্রধানকে জানিয়েছি, উনি বলেছেন আমি প্রশাসনের তরফ থেকে জানিয়েছি এবং আমাদের যে অঞ্চলের টিম গঠন হয়েছে প্রশাসনিক তরফে তাকেও আমি ফোন করেছি, এবার ওনারাও বলছেন ঠিক আছে আমরা দেখছি।